I'm back. আমি জানতাম তুই আইবি। এ আসছে জ্যোতিষি। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এইদে মুক্তি পেয়েছে 4 সিনেমা, কেউ দেখেছেন? আমি দেখছি স্যার। গুড, আমি আবার সবগুলো দেখিনি, দুইটা দেখেছি। কি কি? শান আর গলুই, তা নিয়েই আজকের এই ভিডিও। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতে শান সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। অভিনয় করছি, অভিনন্দন, কংগ্রেচুলেশন। অন্যদিকে নায়িকা ছিল পূজা চেরি। সিনেমার প্রেক্ষাপট ছিল আদম পাচার নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক ইস্যু। কত মানুষ যে ভুল উপায়ে বিদেশ যেতে গিয়ে মারা যাচ্ছে তার হিসাব নাই। আদম পাচারের সত্য ঘটনাকে ভিত্তি করে সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। খান চিত্রনাট্য আর সংলাপে ছিলেন নাজিমুদ্দৌলা। সিরিয়াস এই বিষয় নিয়ে পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা বানিয়েছেন এম রাহিম, আর প্রথম কাজেই তিনি বাউন্ডারি মেরেছেন। ছক্কা ছক্কা না চার, তা নিয়েই হবে বিস্তর আলোচনা। আপনি সব খুলে বলুন। ওকে, প্রতিটি চলচ্চিত্র নির্মাণের পূর্বে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দর্শক। আপনি কাদের জন্য চলচ্চিত্র বানাচ্ছেন, কাদেরকে সন্তুষ্ট করার জন্য চলচ্চিত্র বানাচ্ছেন, আর এই উদ্দেশ্য ঠিক করার সাথে সাথেই চলচ্চিত্রের ক্যাটাগরি মোটামুটি ঠিক হয়ে যায়। আপনার টার্গেট দর্শক যদি অল্প কয়েকজন মানুষ হয়, তখন আপনি নিশ্চয়ই অনেক বাজেট রাখবেন না, প্রমোশনে বহু টাকা খরচ করবেন না। অবশ্যই না। আবার আপনার টার্গেট যদি আমজনতা হয়, তখন খেলা পুরোটাই আলাদা, নকশাটাই আলাদা। সবাইকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত উপাদান লাগবে, জব্বর প্রমোশন লাগবে, আমার টাইট গল্প লাগবে, আমার টাইটেন সং লাগবে, আমার দুর্দান্ত ক্লাইম্যাক্স লাগবে, আমার ঢিসুম ঢিসুম লাগবে, ওরাওরি লাগবে, আমার কমেডি লাগবে। আপনি নিজেই তো একটা কমেডি। যাই হোক, শান সিনেমার উদ্দেশ্য ছিল পরিষ্কার, কমার্শিয়াল সিনেমা, যা লাগবে সেই দিকে দৌড়। ওকে ধর, ধরে ফেলেছি। এবার আলোচনা। শান একটি মৌলিক সিনেমা। দিস ইজ নট আ কপি ফিল্ম। ট্রু। শানের প্রেক্ষাপট ভালো, গল্প সিম্পল, আদম পাচার আর এর পিছনের অপরাধীদের ধরা। ওকে ধর, এই গল্প বুঝতে আপনাকে মাথা খাটাতে হবে না, চিন্তামুক্ত উপভোগ করতে পারবেন। সিনেমার শুরুতেই গ্র্যান্ড শটে শানের আবহ তুলে ধরা হয়, এরপর সহজেই গল্পে প্রবেশ। এতে খুব বেশি জটিলতা নেই, নেই, আবার বিশৃঙ্খলাও নেই, নেই। সহজেই গল্পটার বড় চ্যালেঞ্জ ছিল মেকিং। পরিচালক এম রাহিম এতে ভালোভাবেই উতরে গেছেন। শানের মেকিং ছিল কোয়ালিটিপূর্ণ। আমরা যেসব কমার্শিয়াল বাংলা সিনেমা দেখে অভ্যস্ত, সেগুলোর থেকে মেকিং এ বহুগুণে ভালো ছিল শান। একদম তাই। এবার অভিনয়। প্রথমবারের মতো অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। এসি শান চরিত্রে ওনার স্ক্রিন প্রেজেন্স বেশ প্রাণবন্ত ছিল, গল্পের সাথে দেখতে আগ্রহ এসেছে। তবে অ্যাকশন দৃশ্যে পুরোপুরি কমফোর্টেবল লাগেনি, এই জনরায় অভ্যস্ত হতে একটু সময় লাগে। এই সময়টা সিয়াম পেতেই পারেন, কেবলই তো শুরু। এর বাইরে ওনার আরামদায়ক জোন, রোমান্টিক দৃশ্যে ছিলেন বেশ জুতসই। পাশাপাশি এসি শানের আত্মবিশ্বাস, এনার্জি ছিল একদম ফুল, ওয়ান্ডারফুল। এদিকে নায়িকা পূজা চেরি পর্দায় যতক্ষণ ছিল তার উপস্থিতির প্রভাব রেখেছেন। মেয়েটার ঢক আছে, মানে গুগল করে দেখে নিয়েন। এছাড়া মতিন চরিত্রে রহস্যময় তাসকিন মুগ্ধতা ছড়িয়েছেন। তবে তার চরিত্রগুলো রিপিটেটিভ হচ্ছে কিনা এটা ভাবনার সময় এসে গেছে। আপনি ওনাকে নিয়ে টুইস্ট দিতে চাইলে সেটা আর সেভাবে ওয়ার্ক করছে না, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, কারণ একই ট্রিটমেন্ট মানুষ অনেক দেখে ফেলেছে। ঘেসান। এর বাইরে প্রচন্ড লাউড অভিনয় করা মিশা সওদাগরকে শান্ত চুপচাপ চরিত্রে দেখে ভালো লেগেছে। টিপিক্যাল ভিলেনের চরিত্র থেকে এবার অন্তত ওনার বের হয়ে আসা উচিত। ইটস মাই চ্যালেঞ্জ। শুভকামনা। বাকি অভিনেতাদের স্কিপ করি, কারণ হাতে খুবই অল্প সময়। রাইট। এবার বড় প্রশ্ন, ওভারঅল শান সিনেমা কেমন হলো? কেমন? শানের প্রথম হাফ ঢিলে ঢালা, প্রেমের গল্প ঢোকাতে গিয়ে মূল ফোকাস বারবার সরে যাচ্ছিল। কমেডি করার জন্য যাদের নেয়া হয়েছে তাদের কমেডি একে তো ঠিকঠাক ল্যান্ড করেনি, তার উপর বিরক্ত লেগেছে। ফলাফল প্রথম হাফে অনেক লো ব্রেকের দেখা মিলবে। ভেঙচি দিয়ে লাভ নেই, কথা সত্য। প্রথম অর্ধ বাঁচিয়ে দিয়েছেন এডিটর। পুরো সিনেমারই এডিটিং ছিল চমৎকার, বিশেষ করে অ্যাকশন দৃশ্যে। পাশাপাশি রং বিন্যাস ছিল সিনেমার থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্যাটস ইট। না আরো আছে? না আরো বলার আছে। ইয়েস, হতাশার গল্প বাকি, এর পূর্বে সময়টা একটু মধুময় করে নেই। কিন্তু কিভাবে? সহজ সমাধান, অল টাইম হানিকম। খোলামেলা খাবার থেকে প্যাকেটজাত খাবারই এখন নিরাপদ, তাই অল টাইম হানিকম, নিশ্চিন্তে খান, আপনার সময় হোক মধুময়। ফের শানে ফিরি। এই সিনেমায় গান ছিল তিনটা, এর মাঝে তোর মতো আমাকে গানটির চিত্রায়ণ ছিল সুন্দর। সিয়ামার পূজার রসায়ন বেশ ফুটে উঠেছে। তবে সবচেয়ে কাঙ্ক্ষিত গান ছিল চলো পাখি হই।
ইন্ডিয়ান আরমান মালিক ও পালাক মুছালের এই গানের প্লেসমেন্ট ছিল খুবই বাজে। সিনেমা হলে এই গানটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এমন এক সময় গানটি লাগানো হয়েছে, চেহারা এমন হয়ে গেছে। জিনিসটা কেমন বলছি, আপনি ফাঁকা হাইওয়েতে আরামসে যাচ্ছেন, আচমকা একটা অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার সিনেমার গতিকেই থামিয়ে দিয়েছে। মানে কি বলবো, যাই হোক, শানের দ্বিতীয় হাফ আবার ছিল দুর্দান্ত। টাইট স্ক্রিন প্লে, অপ্রত্যাশিত টুইস্ট, গতিময় থ্রিল সবই আছে দ্বিতীয় হাফে। সিনেমা শেষ করে ভালো ঢেকুর তোলার কারণ দ্বিতীয় হাফ। ইহা এতই আকর্ষক, আপনি ভুলেই যাবেন আপনার পপকর্ন শেষ হয়েছে, আপনি 10 মিনিট থেকে হাওয়া গিলছেন। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, শানের ফাইট ডিরেকশন দিয়েছেন ভারতের আব্বাস আলী মুঘল। পাক্কা খেলোয়াড়ের পাক্কা হাতের ছাপ স্পষ্ট প্রতীয়মান, বিশেষ করে ক্লাইম্যাক্সে। আপনি অজান্তেই বলে ফেলবেন, ওয়াও ম্যান, এটা আমাদের সিনেমা। এবার শানের কিছু নেতিবাচক দিক, শুরুতে রক্ত। রক্ত? হ্যাঁ রক্ত, রক্তটা খুবই তাজা। তাজা কিন্তু রিয়েলিস্টিক না, মনে হচ্ছিল টমেটো সস। রক্ত দেখে যে মানুষ বলবে রক্ত, সেই ফিলটা আসেনি, একদম ফেক লেগেছে। এছাড়া চোখে লেগেছে কিছু ভিএফএক্স, এসব আলগা জিনিস না দেখালেই হয়, এমন না এগুলো দেখাতেই হবে। তাও সত্য, সব মিলিয়ে শান পয়সা উসুল সিনেমা, নিজেদের সাধ্যের মধ্যে মানসম্মত কমার্শিয়াল সিনেমা। ফাটাফাটি অ্যাকশনের সাথে সিয়ামের কমিক টাইমিং, রিদাম, টেম্পো নজর কাড়বে। সিনেমা শেষে তৃপ্তির ঢেকুর উঠবে। আর যদি না উঠে? না উঠলে আপনি আপনার মতামত জানাবেন। দ্যাটস ইট। এবার গলুই, আমি না এই সিনেমাটা ঠিকঠাক বুঝতে পারিনি, এটা আমারই ব্যর্থতা, মাফ দিয়েন। মাফ করে দিলাম। সিনেমায় স্ট্রং কোনো কনফ্লিক্ট নেই, স্ট্রং প্লট স্ট্রাকচার নেই, সেটা জানি না। নির্দ্বিধায় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, ওনাকে আরো ভালোভাবে কাজে লাগানো উচিত। গলুইয়ে ওনার চোখে যে কি দেয়া হয়েছিল, চোখের এক্সপ্রেশনই গায়েব হয়ে গেছে, একদম ফ্ল্যাট লাগছিল। সিনেমায় ছোটকালে পরিচয় থেকে বড়কালে প্রেম হয় শাকিব খান আর পূজাচেরির। আমার একটাই প্রশ্ন, শাকিব খানের ছোটবেলা কি করে পূজাচেরির ছোটবেলা হয়? তার তো পয়দা হওয়ারই কথা না। জানি সিনেমার পর্দায় সবই সম্ভব, তাই এই বিষয়টা আমার কাছে অনেক বেশি অড লেগেছে। কারণ কিছুদিন আগে একটা সিনেমায় দেখলাম শাকিব খানের 20-25 বছরের ছোট ভাইয়ের সাথে প্রেম করছে পূজাচেরি। জান, আমার বুঝি লজ্জা করে না? এরপর গলুইয়ে যখন দেখলাম তিনি শাকিব খানের নায়িকা, তখন ছ্যাবড়া ছ্যাবড়া লাগছিল। আচ্ছা যাই হোক, গলুইয়ে গ্রামের পরিবেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। শাকিব খানের বাসস্থানের জায়গাটা এতই মনোমুগ্ধকর, আপনার থাকতে ইচ্ছে করবে। বলিস কি? হ্যাঁ, আপনারা হলে গিয়ে দেখুন, নিজের মন্তব্য তৈরি করুন। না দেখে আবার মন্তব্য করবেন না। অনেক বছর পর এবারের ঈদের সিনেমাগুলো ভালো আলোচনায় এসেছে, তাই কাদা ছোড়াছুরি বাদ দিয়ে যেটা ভালো লাগে হলে গিয়ে দেখে ফেলুন, সুস্থ আলোচনা করুন, বদলে যাবে আমাদের চলচ্চিত্র, সেই প্রত্যাশায়। দ্যাটস ইট। সো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আমার বুঝি লজ্জা করে না? সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে বিশেষ ভিডিওতে। চলো পাখি হই, চলো পাখি হই, বাক।